বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটা পিসি বিল সাজেস্ট করবো যেটা হবে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেট এবং এই পিসিতে আপনারা করতে পারবেন টেনি টিভি এজ ওয়েল এস ফোর কে লেভেলের বেস্ট অফ দ্য বেস্ট ভিডিও এডিটিং বা কন্টেন্ট ক্রিয়েশনের কাজ যদি আপনারা তৈরি করতে চান আপনাদের জন্য বেস্ট অফ দ্য বেস্ট ভিডিও এডিটিং পিসি তাহলে আজকের এই ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রাইহান মুস্তাফিজ তাহলে চলুন না দেরি না করে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা প্রথমে আমরা যে কম্পোনেন্টের ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে আমাদের প্রসেসার প্রসেসার হিসেবে আমরা চুজ করেছি অত্যন্ত পাওয়ারফুল এবং পপুলার বেস্ট অফ দ্য বেস্ট ফর ভিডিও এডিটিং এই বাজেটে সেটা হচ্ছে ছশো টাকার বাজেট সেই বাজেটে যে বেস্ট বেস্ট দা আপনারা পাওয়া যায় আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন সেটা হচ্ছে ইন্টেল এর তরফ থেকে টুয়েলভ জেনারেশনের আই ফাইভ টুয়েলভ ফোর হান্ড্রেড এ যেটা হচ্ছে একটা ছটা কোর বারোটা থ্রেডের এর ওপর বেস্ট প্রসেসার এই প্রসেসারের মিনিমাম ফ্রিকোয়েন্সি রয়েছে টু পয়েন্ট ফাইভ এবং বুস্ট ফ্রিকোয়েন্সি রয়েছে আপ টু ফোর পয়েন্ট ফোর এবং আপনারা জানেন যে প্রসেসরের ক্ষেত্রে যখন আমরা ভিডিও এডিটিং পিসি বিল্ড করবো প্রসেসরের ক্ষেত্রে আমাদের এখানে কোর কাউন্ট বেশি হতে হবে এবং সেটা যে আইপিসি বা ইনস্ট্রাকশন পার ক্লক সেটাও অনেক ভালো হলে খুব ভালো ভিডিও এডিটিং করা পসিবল যেহেতু এটা লেটেস্ট জেনারেশন একদম লেটেস্ট থার্টিন জেনারেশন তো নয় বা টুয়েলভ জেনারেশন অনেকটা লেটেস্ট সেই কারণে আপনারা এখানে খুব ভালো একটা ভিডিও এডিটিং পারফরমেন্স কিন্তু পাবেন এবং এখানে আঠেরো এম বি এল ক্যাশ রয়েছে এবং এই যদি প্রসেসরের কথা বলি এই প্রসেসরটা আপনারা গেমিংও করতে পারবেন ভালো এবং ভিডিও এডিটিং বা কন্টেন্ট ক্রিয়েশনের কাজও আরামসে করতে পারবেন যেহেতু এখানে ছটা কোর বারোটা সাপোর্ট পেয়ে যাচ্ছেন এবং প্রাইস তো আগেই বলেছি চোদ্দ এবং এই বাজেটে আমার মনে হয় কন্টেন্ট ক্রিয়েশন বা বিশেষ করে ভিডিও এডিটিং এর জন্য এটা খুবই ভালো একটা প্রসেসর হবে এবং আরেকটা একটা গুরুত্বপূর্ণ কথা এই প্রসেসরটা কিন্তু ডিডিআর ফোর এবং ডিডিআর ফাইভ দুটো র্যাম সাপোর্ট করে যদি আমরা এখানে কোন র্যাম ইউজ করবো সেটা আপনারা দেখতে পাবেন খুব তাড়াতাড়ি বন্ধুরা এরপর কথা বলবো আমরা আমাদের মাদার বোর্ডের ব্যাপারে মাদার হিসেবে হিসাবে আমরা চুজ করেছি আসুস প্রাইম এই সিক্স টেন এম ই ডি ফোর ছোট্ট নাম হুইচ ইস আ ইন্টেল এল এর সতেরোশো সকেটের উপর বেস মানে এই যে মাদারবোর্ডটা হচ্ছে সতেরোশো সকেটের উপর বেস যে কোনো প্রসেসারকে আরামসে সাপোর্ট করে এবং ডিডিআর ফোর র্যামকে এই মাদারবোর্ডটা সাপোর্ট করে সুতরাং আপনারা যদি ডিডিআর ফাইভ র্যাম এখানে লাগাতে চান তাহলে অন্য কোনো মাদারবোর্ড চুজ করুন যেটা ডিডিআর ফাইভ র্যামকে সাপোর্ট করে কিন্তু ডিডিআর ফোর আর ডিডিআর ফাইভের মধ্যে হিউজ কোনো পারফরমেন্স গ্যাপ আপাতত নেই এবং যদি আমরা কথা বলি প্রাইস ডিফারেন্সে সেখানে কিন্তু মাদারবোর্ডের প্রাইসিংও যেমন বেশি ডিডিআর ফাইভের ক্ষেত্রে সেরকম র্যাম প্রাইসও বেশি সেই কথা কনসিডার করে আমরা এখানে ডিডিআর ফোর ভার্সন চুজ করেছি এবং এই যদি মাদারবোর্ডের কথা বলি এখানে আপনারা দুটো এম ডট স্লট পাবেন এছাড়াও আপনারা এখানে পেয়ে যাবেন দুটো র্যাম স্লট বা ডিম স্লট এছাড়াও এখানে পিসিআই ফোর ডট জিরো সাপোর্ট পেয়ে যাবেন ডিসপ্লে পোর্ট এজনিএমআই এগুলো পাবেন যদিও আমাদের এখানে দরকার নেই কারণ আমরা এখানে ইউজ করব গ্রাফিক্স কার্ড এছাড়াও আপনারা এখানে ইউএসবি বি থ্রি পয়েন্ট টু জেন ওয়ান এর পোর্ট পাবেন এছাড়াও এখানে আর জিবি হেডারও রয়েছে এই মাদারবোর্ডটা আমার মনে হয় এই বাজেটে খুবই ভালো একটা অপশন এবং এখানে চৌষট্টি জিবি মেমোরি অবদি সাপোর্ট করে এবং এই মাদারবোর্ডটার প্রাইস হচ্ছে আট হাজার দুশো টাকা আমার মনে হয় এই প্রাইসিং এ ওয়ান অফ দা বেস্ট মাদারবোর্ড হচ্ছে এটা এরপর কথা বলবো আমরা আমাদের র্যামের ব্যাপারে যেহেতু আমাদের এখানে যে মাদারবোর্ডটা আমরা চুজ করেছি সেখানে দুটো র্যাম স্লট বা ডিম স্লট রয়েছে সেজন্য আমরা এখানে আপাতত ষোলো জিবি এর একটা সিঙ্গেল কিট ইউজ করবো যেটা হচ্ছে করসিয়ার এর সিক্সটিন জিবি এর বত্রিশশো মেগা হাচের উপর ক্লক যে কিট সেটা একটা ইউজ করবো পরে আপনারা অবশ্যই আরেকটা কিট অ্যাড করবেন কারণ ভিডিও এডিটিং যখন ফোর লেভেলের হাই এন্ড ভিডিও এডিটিং করবেন এবং তার পাশাপাশি গুগল ক্রোম থেকে আপনারা কিছু সার্চ করে সেখান থেকে কিছু ভিডিও ফিটে ফুটেজ বা এই জাতীয় জিনিস আপনারা ডাউনলোড করতে পারেন বা আপনারা প্রচুর পাশাপাশি ফটোশপ ওপেন করে রাখতে পারেন বা আপনারা প্রিমিয়ার প্রোর পাশাপাশি আফটার এফেক্ট ইউজ করতে পারেন সেখানে আপনাদের বত্রিশ জিবি র্যাম কিন্তু লাগবে গেমিং এর ক্ষেত্রে আমি বলি ষোলো জিবি হচ্ছে এনআফ বর্তমান সময় ক্রিয়েশনের ক্ষেত্রে থার্টি টু জিবি হচ্ছে এনআফ বর্তমান সময় আমরা ওই জন্য আপাতত ষোলো জিবি এর একটা কিট চুজ করেছি পরবর্তীকালে অবশ্যই আর একটা ষোলো জিবি এর কিট আপনারা লাগিয়ে নেবেন সেম র্যাম মানে করসিয়ারের ভেঞ্জেন্স এর যে বত্রিশশো মেঘাচের ওপর ক্লক যে ডিডিআর ফোর র্যাম সেটা আপনারা এখানে লাগাবেন এবং অবশ্যই ডিডিআর ফোর চুজ করেছি কারণ আমাদের মাদার বোর্ড ডিডিআর ফোর র্যামকেই সাপোর্ট করে এবং এই র্যামে রয়েছে পিওর অ্যালুমিনিয়াম হিট স্প্রেডার মানে ভিডিও এডিটিং এর সময় আপনাদের খুব স্টেবেল একটা একটা পারফরমেন্স এটা অফার করবে এবং এটার প্রাইস রয়েছে মোটামুটি তিন টাকা বন্ধুরা এরপর আমরা কথা বলবো আমাদের কম্পিউটারের সবচেয়ে বেশি পাওয়ারফুল সবচেয়ে বেশি দামি পিসি কম্পোনেন্ট সেটা হচ্ছে আমাদের গ্রাফিক্স কার্ডের ব্যাপারে আমরা গ্রাফিক্স কার্ড হিসেবে এখানে চুজ করেছি এনভিডিয়ার তরফ থেকে জিটিএক্স সিক্সটিন সিক্সটি সুপার যেটা চোদ্দশো আটটা কুডাকর রয়েছে এবং ছ এর জিডিডিআর সিক্স মেমোরির সঙ্গে এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু আসে এবং প্রাইসিং রয়েছে মোটামুটি সাড়ে বাইশ থেকে তেইশ হাজার টাকার প্রাইস পয়েন্ট আপনারা এই গ্রাফিক্স কার্ডটা পেয়ে যাবেন এবং আমার মনে হয় আপনারা ভিডিও এডিটিং করুন বা আপনারা যদি টেন ভেল লেভেলের গেমিং করেন সেটাও আরামসে সামলে দেবে আমরা এখানে ইনভিডিয়ার গ্রাফিক্স কার্ড এই কারণে ইউজ করলাম কারণ এখানে রয়েছে এছাড়া আপনারা অনেকে বলেন যে ভিডিও এডিটিং এর ক্ষেত্রে ইন্টেলের গ্রাফিক্স কার্ড খুব ভালো আপনারা যদি জানতে চান সেই গ্রাফিক্স কার্ডের ব্যাপারে ডিটেল ভিডিও আর সেভেন ফিফটি বা এই জাতীয় গ্রাফিক্স কার্ডের ব্যাপারে আপনারা যদি ডিটেল ভিডিও চান তাহলে নিচে অবশ্যই কমেন্ট করে দিন কেন ইন্টেলের গ্রাফিক্স কার্ড ভিডিও এডিটিং এর ক্ষেত্রে ভালো আপনাদের নেওয়া উচিত না উচিত না সেই ব্যাপারে ডিটেল সব কিছু বর্ণনা করবো যদি আমরা এই পিসি এর ক্ষেত্রে মানে আমি আপনাকে সাজেস্ট করছি আপনি সিক্সটিন সিক্সটি সুপার নিতে পারেন এবং খুবই ভালো এটা অপশন হবে আপনার ভিডিও এডিটিং এ যত রকমের টাস্ক রয়েছে এখানে যেহেতু সমস্ত ধরনের এনকোডার ডিকোডার রয়েছে সে কারণে আপনাদের ভিডিও এডিটিং অনেক স্মুথ হবে এবং প্লেব্যাক যেমন স্মুথ হবে এক্সপোর্ট টাইমও অনেক কমে যাবে কারণ বর্তমান সময় প্রিমিয়ার প্রজাতীয় সফটওয়্যার গ্রাফিক্স কাটকে কিন্তু খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারছে বন্ধুরা এরপর কথা বলবো আমরা আমাদের স্টোরেজ সলিউশনের ব্যাপারে স্টোরেজ হিসেবে আমরা এখানে চুজ করেছি WD Blue SN750 500 GB এর NVMe SSD আমরা এখানে কেন এই SSD টা চুজ করলাম তার কারণ এই SSD টা অনেক বাজেট ফ্রেন্ডলি মাত্র 1850 টাকা বা এর রকম প্রাইস পয়েন্টে আপনারা পেয়ে যাবেন এবং যথেষ্ট ভ্যালু ফর মানে এখানে মোটামুটি পঁয়ত্রিশশো এমবিপিএস অব্দি রিড স্পিড এবং দু হাজার এমবিপিএস অব্দি রাইট স্পিড আপনারা পেয়ে যাবেন এবং এখানে পাঁচ বছরের আপনারা ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের ওয়ারেন্টি এছাড়াও আপনারা এখানে একটা খুবই ইন্টারেস্টিং জিনিস পাবেন সেটা হচ্ছে এক মাসের অ্যাডপ ক্রিয়েট ক্রিয়েটিভ ক্লাউড সাপোর্ট তার মানে আপনারা যত রকমের সফটওয়্যার লাইক প্রিমিয়ার প্রো আপনারা ফটোশপ এগুলো এক মাসের জন্য আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন এবং আপনারা ট্রায়াল হিসেবে যেহেতু আপনারা কন্টেন্ট ক্রিয়েশনের পিসি বানাচ্ছেন সেক্ষেত্রে এই জিনিসগুলো বা এই সফটওয়্যারগুলো আপনাদের অবশ্যই লাগবে আপনারা আপনারা কিন্তু ট্রায়াল হিসেবে আরামসে ইউজ করতে পারেন বন্ধুরা এরপর কথা বলবো আমরা আমাদের পাওয়ার সাপ্লাই ইউনিটের ব্যাপারে পাওয়ার সাপ্লাই ইউনিট হিসেবে আমরা এখানে চুজ করেছি কর্সিয়ারের সিভি ফাইভ ফিফটি পাঁচশো পঞ্চাশ ওয়াটের এইস এইটি প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড একটা পিএসইউ এটার দাম মোটামুটি সাড়ে চার হাজার টাকার মতো প্রাইসে আমরা পেয়ে যাবেন এছাড়াও এই যে পাওয়ার সাপ্লাই সেখানে ব্ল্যাক স্লিভড কেবল রয়েছে যার ফলে আপনাদের পিসি এর মধ্যে যে কেবল গুলো চারদিকে ছড়িয়ে থাকবে সেগুলো যেহেতু ব্ল্যাক স্লিভ সেগুলো দেখতে বেশ ভালো লাগে যদিও এটা কোনো মডিউলার পিএসইউ নয় নন মডিউলার পিএসইউ এবং সাড়ে চার হাজার টাকার প্রাইস পয়েন্টে এইটি প্লাস ব্রোঞ্জ

স্পোর্টসের আইসিহি ফাইভ ইলেভেন এম টি যেটা হচ্ছে একটা মিড টাওয়ার মেশ গেমিং কেবিনেট মানে সেখানে চারিদিকে বেশ মেশ ডিজাইন রয়েছে তার ফলে সেখানে খুব সুন্দরভাবে এয়ার ফ্লো মানে ইনটেক আউটটেক খুব ভালোভাবে হবে এবং এখানে রয়েছে প্রি ইনস্টল চারটে এয়ার জিবি ফ্যান মানে চারটে এয়ার জিবি ফ্যান আগে থেকেই রয়েছে অ্যাড্রেসেবল আর জিবি যে ফ্যান এছাড়াও এখানে রয়েছে ডাস্ট ফিল্টার যার ফলে আপনারা ইজি ক্লিনিং করতে পারবেন এবং কেবেল ম্যানেজমেন্টের জন্য সুন্দর স্পেস দেওয়া রয়েছে এবং এটার দাম মোটামুটি চার হাজার আটশো টাকার প্রাইসিং আপনারা পেয়ে যাবেন এবং যদি আমরা কথা বলি এখানে টোটাল পিসি এর কস্টিং এর ব্যাপারে এখানে আমরা টোটাল পিসি এর কস্টিং কি বলেছি ষাট হাজার টাকার মধ্যে ভিডিও এডিটিং পিসি হবে যদিও টোটাল কস্ট ইন্ডিয়ান মার্কেটে মোটামুটি ষাট হাজার নশো আট টাকার মতো দাঁড়াচ্ছে এবং বাংলাদেশের মার্কেটে আরো পাঁচ থেকে ছ হাজার টাকা আপনারা এক্সট্রা ধরে নিন এবং এই পিসি এর ক্ষেত্রে এই পিসি যেটা যদি আপনারা বিল্ড করেন সেক্ষেত্রে আপনারা ফোর কে ভিডিও এডিটিং স্মুথলি করতে পারবেন এবার অনেকে ভাবছেন যে ষাট হাজার থেকে বাংলাদেশের মার্কেটে যদি আপনার বিল্ড করি পঁয়ষট্টি থেকে ছেষট্টি হাজার টাকা হয়ে যাবে তো আমি সেক্ষেত্রে আপনাদের বলবো আপনারা গ্রাফিক্স কার্ডটা সেকেন্ড হ্যান্ড চুজ করতে পারেন যার ফলে আপনাদের বাজেট অনেকটাই কমে যাবে তাছাড়াও যদি আপনারা

পারবেন কারণ আমরা জানি যে ডাভিনচি রিজলভের মতো সফটওয়্যার বেশি জিপিউ পাওয়ারকে ইউটিলাইজ করতে পারে যতটা প্রিমিয়ার প্রো পারে না সেক্ষেত্রেও কিন্তু এটা দুর্দান্ত একটা অপশন হবে এবং অবশ্যই আপনাদের বলবো দুটো কাজ করতে একটা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা হার্ড ডিস্ক এখানে অ্যাড করবেন ওয়ান টিবি বা টু টিবি এজ ইউ রিকোয়ার কারণ আমাদের যে ভিডিও ফুটেজগুলো আমরা এডিট অলরেডি করে থাকবো সেগুলো আপনারা এই হার্ড ডিস্কের মধ্যে এক্সপোর্ট করে দেবো কারণ এরকম তো হবে না আপনারা ভিডিওগুলো বানাচ্ছেন এবং সেই ভিডিওগুলো একটা বানানোর পর আপনারা ডিলিট করে দিন আপলোড করে কারণ সেগুলো আপনারা ব্যাকআপ হিসেবে রেখে দেবেন সেক্ষেত্রে অবশ্যই একটা ওয়ান টিবি বা টু আমি বলবো যত বেশি সম্ভব আপনাদের প্রাইস অনুযায়ী আপনারা ততটা বেশি স্টোরেজ वाला কোনো হার্ড ডিস্ক এখানে চুজ করুন অবশ্যই ইন্টারনাল চুজ করতে পারেন বা এক্সটারনালও যদি আপনাদের সেটা সমস্ত পোর্ট শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এক্সটারনালও চুজ করতে পারেন তবে আপাতত আপনাদের প্রচুর পোর্ট রয়েছে সেখানে আপনারা ইন্টারনাল অনেকগুলোই হার্ড ডিস্ক লাগাতে পারবেন এবং আরেকটা জিনিস বলবো কিছুদিন পরে 16 জিবি এর আরেকটা র‍্যাম চুজ করুন যার ফলে টোটাল 32 জিবি এর র‍্যাম হবে এবং যদি কথা বলি এখানে মনিটর কি ধরনের চুজ করবেন এখানে আপনারা অবশ্যই কালার যেহেতু কারেক্ট করবেন এখানে কালার নিয়ে কাজকর্ম করবেন যেহেতু ভিডিও এডিটটা আপনাদের মেইন পারপাস সেক্ষেত্রে এমন মনিটর চুজ করবেন যেটা যেন ফ্যাক্টরি কালার ক্যালিব্রেটেড হয় এবং যেটা যেন কালারটা খুব অ্যাকিউরেট আসে এবং আইপিএস মনিটর চুজ করার চেষ্টা করবেন আর জিনিস আপনাদের বলবো যদি আপনারা এখানে গেমিংও করতে চান আরামসে করতে পারবেন সেক্ষেত্রে বেশ কিছু মনিটর আছে যেগুলো আপনাদের গেমিংও ভালো করাবে কন্টেন্ট ক্রিয়েশনও ভালো করাবে এরকম মনিটরের ব্যাপারে যদি জানতে চান নিচে কমেন্ট করে দিন এরকম একটা মনিটরের আনবক্সিং আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে দেখতেও ভালো লাগে একটা লাইক করে দিন দেখা হবে এরকম একটা ইন্টারেস্টিং এক ভিডিও নিয়ে ততক্ষণ গুড বাই আলভিদা